বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই হয়তো মুভিতে কিংবা ম্যাজিক শোতে ম্যাজিসিয়ানকে তো দেখেই থাকবে, যেখানে ম্যাজিসিয়ান নিজের বুদ্ধি আর হাস্যভাবের মাধ্যমে দর্শককে বোকা বানিয়ে থাকে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের মহিলা চোরদের এমন কিছু সিসিটিভি ফুটেজ দেখাবো যারা চুরি করার অভিনব আইডিয়ার মাধ্যমে সমস্ত ম্যাজিসিয়ানকে ছাপিয়ে গেছে। এরা দোকানদারকে তো বোকা বানাতে পেরেছে, কিন্তু সিসিটিভি থেকে বাঁচতে পারেনি। এই হুসুরিয়ে দেওয়া ঘটনাটি ঘটে দিল্লির লাজপত নগরে। চুরিটিকে সম্পূর্ণ করার জন্য তারা একটি গয়নার দোকানে আসে। প্রথম দিকে গয়না পছন্দ না হওয়ার অভিনয় করে অনেকগুলো গয়নার বাক্সকে তারা নামিয়ে আনে। তারপরে সুযোগ বুঝে কায়দা করে একটি গয়নার বাক্স ওড়নার ভিতরে লুকিয়ে নেয়। চারপাশে অনেকগুলো গয়নার বাক্স থাকার কারণে একটি বাক্স যে গায়েব হয়ে গেছে তা দোকানদার বুঝতেই পারেনি। কিন্তু এই চোরেরা জানতেই পারেনি যে তাদের এই কার্যকলাপ সিসিটিভির মধ্যে রেকর্ডিং হয়ে গেছে। দ্বিতীয় এই ফুটেজটাকে দেখে আপনার চোখ কপালে উঠে যাবে। অন্ধ্রপ্রদেশের নেল্লোরে একটি শাড়ির শোরুমে মহিলা চোরের একটি দল আছে, যেখানে বাকি সবাই দোকানদারদের ব্যস্ত রাখছে, অন্যদিকে এই লাল শাড়ি পরা মহিলা অভিনব পদ্ধতিতে কাপড়গুলোকে চুরি করে নিয়েছে। সত্যি বলছি, চুরি করার এই পদ্ধতি দেখে আমি পুরো হতবাক। বন্ধুরা, এইবার এই দুইজন মহিলা নিজেদের চুরি করার পদ্ধতির মাধ্যমে হলিউড মুভির একটি বিখ্যাত সিনটিকে মনে করিয়ে দেবে। প্রথমে মহিলাটি দোকানদারদের কিছু টাকা দেন, তারপরে সহকর্মী সেই টাকা নিয়ে চলে যেতে চাইলে তাদের থেকে টাকা আবার চেয়ে নেন। এবং তাদেরকে টাকা গুনে দেখানোর মাঝে কায়দা করে 500 টাকার একটি নোট সরিয়ে নেন। এই কাজ করতে এরা এতটাই অভিজ্ঞ যে কয়েক সেকেন্ডের মধ্যেই টাকাটিকে বাম হাতের মাধ্যমে মুড়ে মুঠোর মধ্যে ঢুকিয়ে নিয়েছে। বেচারা দোকানদাররা বুঝতেই পারেনি যে তাদের সাথে কি হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো ভিডিওটাকে একটা লাইক করে দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, কারণ আমরা এইরকমই ভিডিও এই চ্যানেলেই আপলোড করতে থাকবো।